সে তো তোমার গুণগান করে, তাহলে কেন কষ্ট? সে তো আমাকে জানাই না, 10 বছর আমাদের বিয়ে হয়েছে, কোনোদিন তার দুঃখের কথা আমাকে জানাই নাই। তবে কষ্ট পায় সকাল হলে, যখন ঘুম থেকে উঠে সকালের কাজে লেগে পড়ে, আমি তখনও ঘুমাই, হঠাৎ করে বালিশটায় যখন হাত পড়ে যায় আমার, তখন দেখি বালিশটা ভিজে গেছে চোখের জলে, তখন আমি বুঝতে পারি সে সারা রাত ধরে ঘুমায় না, শুধু ভগবানকে জানায় আর চোখের জল। তবে তুমি নাকি চোখের জল সহ্য করতে পারো না, তবে তোমার ওই ভক্ত পদ্মাকে কেন সন্তান দাও না? আজকে আমি পুকুর পাড়ে চলে এসেছি, আমার স্ত্রী এখনো ঘুমাচ্ছে, তাকে না জানিয়ে পুকুর পাড়ে তোমাকে জানাতে এসেছি প্রভু। প্রভু গো, একটি সন্তান দাও প্রভু, তোমার ভক্তিরে প্রভু, সন্তান দাও তোমার ভক্তিরে, একটি সন্তান দাও তোমার ভক্তিরে, একটি সন্তান দাও ভগবানকে বলেছি, কি বলেছি জানো? শোনো স্বামী, কেন তুমি নাম নিছো করুণানিধান, বলেছি ভগবান কেন তুমি নাম নিছো
করুণা নিধান মানে তো দয়ালু করুণাময়। এই পৃথিবীতে কত জীবের জন্ম ভগবান দিয়েছেন, কিন্তু মানুষ তো সবাইকে করেননি ভগবান, তোমাকে ভগবান করে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে ভগবানের রূপে পাঠিয়েছে। তাহলে তিনি করুণাময় নয়? করুণা কথার অর্থ তো না করে যদি পাওয়া যায়, তা তুমি কি এমন করেছো ভগবান তোমাকে মানুষ করে পাঠালেন, আমাকে মানুষ করে পাঠালেন? তাহলে না করে যখন আমরা মানুষ রূপে এসেছি পৃথিবীতে, তাহলে ভগবান করুণাময়, তিনি দয়ালু। তবে তুমি কষ্ট পাচ্ছ তাই ভাবছো যে তিনি করুণাময় নয়। কোন ক্লাসে বড় ভাই বলো, কোন ক্লাসে বলো? জানি পরীক্ষা সামনে আসছে, বেশি পড়তে হবে আগের চেয়ে, তাহলে আগের থেকে কষ্ট হবে। তাহলে যে যত উঁচু ক্লাসে ওঠে তত তার জীবনে কষ্ট বেশি, কষ্ট করতে হয়। পদ্মা তোমার যখন জীবনে এত দুঃখ, তখন বুঝতে হবে তুমি উঁচু ক্লাসের পরীক্ষা দিচ্ছ, তাই তোমার এত কষ্ট এত দুঃখ। বুঝতে পেরেছো? এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে পরীক্ষা তোমার পাস করবে ভগবান কৃপা করবে। তাই তুমি ভেবো না যে চোখের জল ভগবান তোমাকে বেশি দিয়েছে, না, আসলে তুমি উঁচু ক্লাসের পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছো, তাই তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে জীবনে। তবে শাস্ত্রে যে কথা বলেছে আমরা তো বুঝি না, আমরা জানি না মাগো, শাস্ত্রে কি বলেছে জানেন? বাবা শাস্ত্রে বলা আছে, আগে ধরে মৌরি পরে ধরে মৌরি, 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 ধরে মৌরি ঠিক বোঝা গেল না, তাই না? বোঝা গেল, বুঝতে পারা গেল না? একটু আগে ধর্ম রে পরে ধর্ম রে, আমরা ধর্ম ধর্ম করি না, কিন্তু ধর্ম কাকে বলে এক কথায় বলতে পারি না মা। ধর্ম অনেক রকম, নারী ধর্ম মানে নারীর কর্তব্য, তাহলে ধর্ম মানে বাবা আজকে যারা হরিবাসরে এসেছেন আপনারা, প্রত্যেক
থেকে জানবেন ধর্ম মানে অন্য কিছু নয়, ধর্ম মানে কর্তব্য। পুরুষের ধর্ম পুরুষের কর্তব্য, সংসার ধর্ম সংসারের প্রতি কর্তব্য, রাজ ধর্ম রাজার কর্তব্য। কি মা, তাহলে ধর্ম মানে কর্তব্য? সেরকম শাস্ত্রীয় একটা ধর্ম আছে, অর্থাৎ শাস্ত্রীয় কর্তব্য আছে। আমরা এই যে ধর্ম পালন করি এটা শাস্ত্রীয় ধর্ম। কিরকম? না, এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে। কথাটা সত্য না? শোনা শোনা, অনেকে বলবেন, আমার ছোট ছোট বোনেরা ভাইয়েরা বলবে, কেন মা বাবা তো পৃথিবীতে পাঠিয়েছেন না? মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। আমরা যারা বয়স্ক মানুষ আছি প্রত্যেকেই কিন্তু কথাটা মানবেন। কি মা, যদি মা বাবা যদি সন্তানের জন্ম দিতে পারত, তাহলে প্রত্যেক বাবা মা বলতো যে আমার সন্তানটা হবে পৃথিবীর মধ্যে সুন্দর। হয় না? আমার মেয়েটি হবে বিশ্ব সুন্দরী হবে। হয় কি? হতে পারে না। আবার অনেকে নিঃসন্তান থাকে, তাহলে সন্তান পেত বাবা মাই যদি পারে, তাহলে বাবা মার ইচ্ছাটা ভগবান পূরণ করে। তাদের তার ইচ্ছার সঙ্গে বাবা মার ইচ্ছাটা যখন মিলে যায় তখন সেটা পূর্ণ হয়ে আসে। এবার বুঝতে পেরেছেন? তাহলে আগে ধর্ম মানে আগে আমাদের কর্তব্য করতে হবে। আগে আমাদের কর্তব্য কিরকম? না, ভগবান যদি পৃথিবীতে আমাদের পাঠিয়ে থাকেন তাহলে তার প্রতি একটা কর্তব্য আছে। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি হরিনাম করতে এসেছি ওই কর্তব্য থেকে। এইটাই ধর্ম আমাদের, যে তিনি যখন আমাদের পরম পিতা, সুতরাং তার প্রতি আমাদের কর্তব্য আছে। তাই আমরা হরিনাম শুনি, পূজা অর্চনা করি, ভগবানকে ডাকি, নালে ডাকতাম না। তাহলে আগে আমাদের কর্তব্য করতে হবে। মাগো, আপনাকে যদি বলি মাগো হাজার টাকা দেবেন, আপনি দেবেন আমাকে? বলবে কোথাকার কে, চিনি না, আর হাজার টাকা চেয়ে বসে। কিন্তু আপনাকে যদি আমি বাড়িতে নিয়ে আসি, আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করি, বারবার ডাকি, একদিন বিপদে পড়লে আপনি দেবেন না? যদি আপনার কাছে না থাকে, পাড়া থেকে ধার করে হলেও নিয়ে এসে দেবেন। তাহলে আগে সম্পর্ক তৈরি করতে হয়, ভালোবাসা তৈরি করতে হয়। তাহলে ভগবানকেও তো ভালোবাসতে হবে। রাস্তায় দাঁড়িয়ে বলো ভগবান সন্তান দাও না, দেবেন? আমাকে টাকা দাও, দেবেন? তাহলে আগে আমরা আমাদের কর্তব্য করব। আর যদি কর্তব্য করি, ধর্ম করি, তাহলে ভগবানও তার কর্তব্য অর্থাৎ তার ধর্ম করতে বাধ্য হবে। শাস্ত্রে কথা আপনারা শুনেছেন, তবু আমরা ভুলে যাই। ভগবান বলেছেন, আমার জন্য তোমরা এক পা এগিয়ে আসো, আমি দশ পা তোমার কাছে যাবো। বলেন না? আমরা আগে তোমরা করো, তারপর আমি করবো, সেটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, তা কিন্তু আমরা করি না। আজকে বাসুদত্ত তার স্ত্রীকে বলছে যে আগে ধর মরে পরে ধর মরে। এই কথাটাই আমরা মানি না, আমরা বুঝি না, করি না। বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি না হয় মন্দির করব। ভগবানকে মন্দিরে আনতে হবে তো নাকি? কোথায়? রাস্তাঘাটে ডাকলে হবে? তাহলে মন্দির করতে হবে, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। ভগবান সরাসরি আসেন না, ওই মূর্তির মাধ্যমে আসে। আর সেখানে বসে যদি চোখের জল একটু দিয়ে, শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকি, ভগবান তার ধর্ম করবেন, অর্থাৎ কর্তব্য করবেন। তাহলে আগে আমাদের কর্তব্য করতে হবে। বলে স্বামী, আমি পুকুরের কাদা মাটি তুলে লতা পাতা দিয়ে একটা মন্দির করব, আর ওই কাদা দিয়ে আমার মতো করে গৌরের মূর্তি তৈরি করব, তার চরণতলে বসে আমি ভগবানকে ডাকব। বলে তবে বিশ্বাস রেখে। বলে কিরকম বিশ্বাস? বলে বিশ্বাস কেমন? বাবা বলি বিশ্বাসটা কেমন? আমরা বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই, প্রতি মুহূর্তে বিশ্বাসের উপরে আমরা বেঁচে আছি। বাবা, আজকে আমার স্ত্রীকে রেখে আমি আপনাদের চরণতলে এসেছি, স্ত্রী তো ঘরে একা, তাহলে আমি স্ত্রীকে বিশ্বাস করি বলে রেখে এসেছি কি? হ্যাঁ কি না বলুন। আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে, রাতের পর রাত
তাহলে আমাকে বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস আছে তার? আর যদি বিশ্বাস না থাকতো এতক্ষণে আমরা স্বামী স্ত্রী না, চলে যেতাম উকিলের কাছে, ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত। তাহলে বিশ্বাসের উপর সংসার টিকে থাকে, হ্যাঁ কিনা বাবা বলুন? এই বিশ্বাসটাই যদি ছোট্ট সংসারকে আমরা টিকিয়ে রাখতে পারি, আর এই বিশ্ব সংসার এত বড় ভগবানের সংসার, সেখানে ভগবানকে বিশ্বাস করব না, টিকবে? টিকবে না। তাই বিশ্বাসের বড় প্রয়োজন। গান্ধারী দুর্যোধনের ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই বো, তুমি চোখ দুটো লাল করে অত জোরের সঙ্গে আমাকে বলছো ভাই ভাই, কি হয়েছে? বলে আমি একটা কথা বলতে এসেছি, আমার ছেলে দুর্যোধন তোমাকে বিশ্বাস করতো না, বলি তুমি কুরুক্ষেত্রের মাঠে তাকে বধ করালে, তাকে ছলনার আশ্রয়ে নিয়ে চলে গেলে কুরুক্ষেত্রের মাঠ থেকে দৈবায়ন হ্রদের কাছে, কেন না কুরুক্ষেত্রের মাঠে যারা মারা যায় তারা স্বর্গে। তাই আমার দুর্যোধন তোমাকে বিশ্বাস করতো না বলে তাকে স্বর্গে, তাকে কুরুক্ষেত্রের মাঠে বধ করলে স্বর্গে যাবে, এই জন্যে তাকে কুরুক্ষেত্রের মাঠে বধ না করে নিয়ে চলে গেলে দৈবায়ন হ্রদের কাছে, সেখানে নিয়ে গিয়ে তাকে বধ করলে। সত্যি কি আমার দুর্যোধন তোমাকে বিশ্বাস করতো না বলে? দুর্যোধন আমাকে কখনো বিশ্বাস করে না, প্রাণ তো চাইনি দুর্যোধন, চেয়েছিল আমার বাহুবল, সাম্রাজ্যের অভিযানে সাহায্য, সে জানিত আমার দেহটাই হলো সর্বস্ব, তাই জানত না আমার নামই হলো সর্বস্ব। অর্জুন জানিত সে কথা, তাই সর্বদাই বলিত কৃষ্ণ যদি না থাকিত রথে, কৃষ্ণ নামই চালাইত রথ, কৃষ্ণ যদি না থাকিত রথে, কৃষ্ণ নামই চালাইত রথ, কৃষ্ণ যদি না থাকিত রথে, কৃষ্ণ নামই চালাইত রথ। নিতাই গৌর হরি হরি বল। অর্জুনের কি বিশ্বাস ছিল মা গো? ওগো বাবা, অর্জুন বলতো যে তোমরা সবাই বলো ভগবান কৃষ্ণ আমার রথের সারথি বলে আমি যুদ্ধে জয়লাভ করি না, ভগবানকে প্রয়োজন ছিল না, আমি রথে উঠতাম একবার কৃষ্ণ বলতাম সঙ্গে সঙ্গে রথের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে যেত কুরুক্ষেত্রের, সেখানে যুদ্ধে আমি জয়ী হতাম, কত বিশ্বাস! তাই বিশ্বাসের বড় প্রয়োজন, বিশ্বাসের বড় প্রয়োজন এই জগৎ সংসারে। আমি মন্দির করে ভগবানকে ডাকবো বিশ্বাসের সঙ্গে, তবে তোমার সঙ্গে আর করতাল বাজাতে যাব না, তুমি মাধুকরি করবে একাই। তবে স্বামী গো,
গ্রামে গ্রামে যখন মাধুকরি করবে, ভিক্ষা করবে, তখন দেখবে অনেকের অনেক সন্তান আছে, ভালো করে খেতে দিতে পারে না, পড়াতেও পারে না তাদেরকে। তা তাদের মধ্যে একটা সন্তান একটু বড় বছর পাঁচেকের, এমন সন্তান তুমি আমাকে এনে দিতে পারো না যে সেই আমাকে মা বলবে, আমার মুখটা জুড়িয়ে যাবে সাথে। তুমি বলছো আমি চেষ্টা করব, চেষ্টা করলেই সফল হওয়া যায় না, কিছুটা ভগবানের কৃপা মিশতে হয়, চেষ্টা যুক্ত ভাগ্য সমান ভাগ্য হয়। বলে স্বামী তুমি চেষ্টাই কর, বলে ঠিক আছে আগামীকাল থেকেই চেষ্টা কর। পরের দিন সকালবেলা মৃদঙ্গটা কাঁধে তুলে নিয়েছে বাসুদত্ত, নিয়েই বাবা আমরা কি করি, আমরা নিজেদের কথা ভাবি। কিন্তু মহাপুরুষ যারা যারা বড় মাপের মানুষ, যাদের হৃদয় বড়, তারা দেখবেন একা ভালো থাকবে এটা আশা করে না, সবাই ভালো থাকে যাতে চেষ্টা করে। কারণ পাশের বাড়ির ছেলেটা যদি রাত্রেবেলা কেঁদে খিদে, তাহলে আমার যতই টাকা থাক, যতই পয়সা থাক, আমার ঘুম হবে না। তাই পাশের মানুষজনও যাতে ভালো থাকে সে কথা ভাবতে হয়। তাই বাসুদত্ত কিন্তু সে কথাই ভাবছে যে কৃষ্ণ নাম আমি করবো শুধু নয়, সবাই করুক। তাই রাস্তায় বেরিয়ে মৃদঙ্গ বাজিয়ে বলে, তোমরা শোনো হরি নাম, শান্তি পাবে নাম শুনলে, শান্তি পাবে নাম শুনলে, শান্তি পাবে নাম শুনলে, শান্তি পাবে। তাই শোনো হবে সন্তান কার দেবে। বাবার ইচ্ছে থাকলো মা বলেন না না আমার অনেকগুলো ছেলে হলে কি হবে, আমি হয়তো ভালো করে খেতে দিতে পারি না, ঠিক পড়াতেও ঠিক মতো পারি না। তা বলে ছেলেটার সকালবেলা যখন মুখটা দেখি না, আমার মুখটা আনন্দে ভরে যায়, আমার সন্তানকে আমি কাউকে দেবো না। সন্তান পেলো না বাসুদত্ত, ভাবলো এখন তো অনাথাশ্রম, ওখান থেকে তো একটা সন্তান আনতে পারি।
কারণ অধিকাংশ সন্তানের তো বাবা মা নেই, তাই গেল অনাথ আশ্রমে। কিন্তু গিয়ে কি দেখলো জানেন বাবা? ও গো মা, দেখলো ছোট ছোট ছেলে সব একসঙ্গে কত আনন্দ করছে, খেলাধুলো করছে। ওদের মধ্যে থেকে যদি আমি একটা সন্তান নিয়ে যাই, যে আনন্দ এখানে পাচ্ছে আমার গৃহে তো সে আনন্দ ওরা পাবে না। তাহলে কিসের জন্য নেব? দুঃখ বাড়াতে? না, নিয়ে আমি যাব না। ফিরে আসছে, কিন্তু ভাবছে যে হ্যাঁ গো, প্রত্যেকদিন সকালবেলা আমার স্ত্রী বলে কি গো আজকে সন্তান এনে দেবে তো, আমার গৌরকে এনে দেবে তো, আমি গৌর নাম রাখবো তাকে। আমি বলি হ্যাঁ, কিন্তু শূন্য হাতে প্রতিদিন ভিড়ি। তাহলে স্ত্রীকে মিথ্যা কথা বলছি, স্ত্রীর সঙ্গে আমি ছলনা করছি, তাহলে পাপ করছি। যুধিষ্ঠির একটা মিথ্যে কথা বলেছিল, তাই তাকে নরক দর্শন করতে হয়েছিল। তাহলে আমাকে কত পাপ বহন করতে হয়েছিল। আমি আর নতুন করে পাপের মাত্রা বাড়াতে চাই না। ওই দেখতে পাচ্ছি জঙ্গল, ওই জঙ্গলে আশ্রয় নেব, হয়তো আমার জীবন চলে যাবে, জীব সত্য আমার শরীরটাকে খেয়ে নেবে, তাই খাক। কিন্তু স্ত্রীকে তো আর মিথ্যা কথা বলতে হবে না। আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছে, বড় অভিমান বড় কষ্ট ভগবানের উপর। ভগবানকে দুঃখ করে বলে, প্রভু একদিন তোমার কাছে আমি ছিলাম, কিন্তু তুমি আমাকে বললে সংসার করতে, সংসারে ফিরে এলাম, কিন্তু সুখ দিলে না। কেন কেন প্রভু? যখন দুঃখ হারি না নিলে হে প্রভু, তখন দুঃখ দাও কেন? যখন দুঃখ হারি না নিলে হে প্রবেশ করতে যাচ্ছে, হঠাৎ এই বাসো, আরে আমি কে জানি, চিনতে পারছিস? আরে আমি মামার বাড়ি থাকতাম, একসঙ্গে স্কুলে যেতাম, এখানে, আরে এটাই তো আমাদের বাস্তুভূমি, এখানেই থাকি। কোথায় যাচ্ছিস? ভুল করে নিশ্চয়ই যাচ্ছিলিস জঙ্গলের মধ্যে। আরে সারা রাত হাঁটলে জঙ্গল শেষ করতে পারতিস না, বড় বিপদে পড়তিস বন্ধু। চল বন্ধুর হাত দুটো ধরে কেদার বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। বলে জানিস, এখন আর আমার কেদার নামে কেউ ডাকে না, এখন সবাই বলে ভাস্কর। আর এই যে মূর্তি তৈরি করি, কেউ কেউ আমাকে পটুয়া বলে, পটুদার বলে, বলে সে তো বুঝতে পারছি। তা তোর এত ঠাকুর, আরে মাটির মূর্তি এত তৈরি করেছিস, কিন্তু নাড়ুর গোপাল কেন, অন্যান্য মূর্তি তোর নেই কেন? বলে আরে জানিস না বন্ধু, এই পৃথিবীতে না এমন অনেক দুঃখিনী নারী আছে যারা সন্তানের জন্ম দিতে পারে না। তারা কি করে জানিস? আমার এখান থেকে নাড়ুর গোপাল নিয়ে যায়, নিয়ে গিয়ে নিজের সন্তান ভাবে এই নাড়ুর গোপালকে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দেয়, সেবা দেবার পর গরম হলে তাল পাতার পাখা নিয়ে বাতাস করে, সকালবেলা ঘুম থেকে তুলে সেবা দেয়। এইভাবে একটা মানব সন্তানকে মা যেমন
বড় করে তোলে, ঠিক তেমনি না নারুর গোপালও বড় হচ্ছে তার সন্তান রূপে, এমনই ভাবে রে জীবনটা এমন ভাবেই কাটিয়ে দেয়। রাস্তা দেখালি, কি বলো হঠাৎ চেয়েছি বলে আমি রাস্তা পেয়ে গেছি। এই এই বন্ধু বন্ধু কেদার শোন, আমাকে না মাটির এই যে এই যে নারুর গোপাল করেছে সে দরকার নেই, আমার স্ত্রী না 5 বছরের ওই সন্তানের মতো একটা চাই, গৌর চাই জানিস, 10 বছর বিয়ে হয়েছে সন্তান দিতে পারিনি, তাই কত কষ্ট হয়। তা তুই এক কাজ কর না, ওই 5 বছরের মানব সন্তান যেমন ওই রকম একটা মাটির গৌর তুই আমাকে করে দিতে পারিস না? বলে এই দেখ গৌরকে তো আমি দেখিনি কোনোদিন, চিনি না, কেমন করে তৈরি করব? বলে যদি চেহারার বর্ণনা দিই, বলে তাহলে হবে, বলে তাহলে বলছি শোন গৌরের চেহারা কেমন, এই গায়ের রংটা না একেবারে উজ্জ্বল গৌর বর্ণের, মানে ফর্সা ভীষণ, বুঝতে পেরেছি, আর হাত দুটো বিশাল লম্বা একেবারে হাঁটু পর্যন্ত চলে যায়, আর এই কলে বরটা মানে দেহটা একেবারে দেবতাদের মতো এত সুন্দর, আর মুখখানা এই যে বদনটা একেবারে চাঁদের মতো রে, বরং চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয় তার মুখমণ্ডল, গৌরের মুখমণ্ডল। আর আর কিছু বলে চোখ দুটো পদ্ম ফুলের বাপড়ির মতো রে, বলে অনেক বর্ণনা করেছিস আমি করে দিতে পারবো, বলে আরেকবার বলবো, বলে বলতে চাইছিস, বলে বলে তবে আমি গান গেয়ে বলি শোন, ও চলো বরণ গৌর বরণ দে, ও চলো বরণ গৌর বরণ দে, দীপ কলে বরণ দীপ কলে বরণ দীপ কলে বরণ দীপ কলে বরণ কমল দল নয়ন নতুন ভাবে করতে হয়তো, বলে কতদিন লাগবে, বলে মাস খানেক তো বটে, বলে 30 দিন, বলে দেখ ভালো করে তৈরি করে দেবো, আর এই মূর্তি তো আমাকে ভেবে ভেবে করতে হবে, প্রথম করছি, বলে 30 দিন, তাহলে এটা মাঘী পূর্ণিমা, 1 মাস পর মানে ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা, ভালোই হলো রে, এই দোল পূর্ণিমার দিন আমাদের গৌর হরি এই পৃথিবীতে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন, আর সেই দিনে গৌরকে নিয়ে যাব আমার গৃহে, ভালো হবে, আর এই দিনটিকে গৌর পূর্ণিমা সেই জন্যে বলে। তাহলে কিন্তু আমি ওই দোল পূর্ণিমার দিনে গৌর পূর্ণিমার দিনেই আসবো, বলে আমি তৈরি করে রাখবো, নিশ্চিন্তে থাক, বলে তাহলে আসি, বলে নিশ্চিন্ত যে মানুষটা বাবা অগমা জঙ্গলে আশ্রয় নেবে ঠিক করেছিল, জীবনটাকে শেষ করবে ঠিক করেছিল, ভগবানের কেমন পরীক্ষা দেখো, তাকে আবার সংসারে পাঠাচ্ছেন ভগবান, সে মানুষটা আনন্দের সঙ্গে তো গৃহে যাবে, তাই করিব। কৃষ্ণ বল বাহু তুলে বিপদে বাধা বল বাহু তুলে
বিপদ বাধা যাবে দূরে, এ নামে নাই কোনো দুঃখ হরি বল, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ হরি বল, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ, বদলে ভরে বললে হরি দুঃখের মেঘ যাবে সরে, কৃষ্ণ বল বাহু তুলে বিপদ বাধা যাবে দূরে, কৃষ্ণ বল বাহু তুলে বিদায় গৌরে হরি হরি করে, এ নামে বোবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে হরি বল, এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে, পতন ভরে বললে হরি রে মেঘ যাবে সরে, কৃষ্ণ বল বাহু তুলে বিপদ বাধা যাবে দূরে, কৃষ্ণ বল বাহু তুলে বিপদ বাধা যাবে দূরে। গানটা বড় আছে, পরে গাবি, শেষ সময় পেলে তাহলে আজকের গান গাইতে গাইতে যাচ্ছে, গৃহের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করেই বলে এইখানে চলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল 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 হরি হরি বল হরি ছুটি এসেছে বলে ও স্বামী তুমি আনন্দ করতে করতে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছো আমি বুঝতে পেরেছি সুখবর আমার জন্য এনেছো, পদ্মা এই জন্যই দেখবে অনেক স্বামী নিজেকে সুখী মনে করে, কখন জানো যখন স্বামীর কথা স্ত্রীরা বুঝতে পারে তখন স্বামীরা খুশি হয়, আর তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো তোমার জন্য সুখের খবর এনেছি, বলে সত্যি স্বামী বলে বলছি তো, বলে আমার বউ তাহলে কবে আনবে, বলে মাস খানিক লাগবে, বলে এক মাস এতদিন, একটু তো সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে পরের ছেলে না, বলে ঠিক আছে 30 দিন পরে আনবে তো, বলে বলছি তো আনবো, কারণ তোমাকে আমি সঙ্গে নিয়ে এসেছিলাম একটা মন্ত্র উচ্চারণ করেছিলাম, প্রত্যেক পুরুষ যখন সংসার করে না একটা ও মা বলে যাচ্ছে, আর 15 মিনিট পরে লীলা শেষ হবে, 1 ঘন্টা লীলা বলেছিলাম, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, এতক্ষণ তো ধৈর্য ধরলেন আর
তাহলে একটা মন্ত্র উচ্চারণ করে তোমাকে নিয়ে এসেছিলাম তোমার সঙ্গে। আমি কি প্রতারণা করতে পারি, ছলনা করতে পারি? শোনো না, কি মন্ত্রটা জানো? যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। কিন্তু তার অর্থটা তুমিও বোঝনি তখন, আমিও বুঝিনি। যার অর্থ হলো আজ থেকে তোমার ওই দেহটা আমার হলো, আজ থেকে আমার এই দেহটা তোমার হলো, সেই কথা বলে তোমাকে নিয়ে এসেছিলাম। তাহলে তোমাকে কি আমি মিথ্যা কথা বলতে পারি? বলে স্বামী, তাহলে 30 দিন পরে আমার গৌরকে আমার কোলে তুলে দিচ্ছ বলে সঙ্গে সঙ্গে পর্দা চলে গেছে। করেছিল পুকুরের কাদা মাটি দিয়ে, লতা পাতা দিয়ে, আর পুকুরের কাদা দিয়ে মাটির গৌর তৈরি করেছিল। সেই মূর্তির কাছে গিয়ে বলে, প্রভু হ্যাঁ প্রভু, আসে বেঁধে দিন আমার গৌর, শুনব সেদিন মানামের সুর। আমার গৌর শুনব সেদিন মানামের সুর, আসবে যেদিন আমার গৌর শুনব সেদিন মানামের সুর, আসবে যেদিন আমার গৌর সেই আশাতে আছি। আসবে যেদিন আমার গৌর শুনব সেদিন মানামের সুর, আসবে যেদিন আমার গৌর। ও প্রভু, তোমার চরণ তলে এত সময় কাটালে তো হবে না, 30টা দিন দেখতে দেখতে চলে যাবে। ছেলেটা বড় আমার না, তাকে তো তার শখ মেটাতে পারবো না। একটা শখ তো মেটাতে পারি, দোলনাই দিয়ে দোল তো দিতে পারি। পাড়ার তো অনেক ছেলেরা বড় হয়ে গেছে, বাবা মা দোলনাটা এখনো বাড়িতে রেখেছে, তাদের দোলনা যদি চেয়ে নিয়ে আমার গৌরকে একটু দোলাই দিতে পারি তাহলে আমারও ভালো লাগে, আমার ছেলেটাও খুশি হয়। তাড়াতাড়ি করে ভগবানের কাছ থেকে চলে গেছে পাড়ার ভেতর, পিছনে থেকে ডেকে উঠেছে বিন্দেবেশি, এই ভাই বন্ধ, আরে হন্দদন্ত হয়ে সন্ধে নেমে আসছে, কোথায় যাচ্ছিস? বলে পিসিমা, পিছন থেকে তুমি আমাকে ডাকলে। বলে কেন? আমি বিধবা বলে, আমার স্বামী নেই বলে, আমি তোর যাত্রাপথকে অশুভ করলাম। পদ্মা পিসিমা, তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না পিসিমা, আমি তোমাকে দুঃখ দিতে চাই না স্বামী গো। ও পিসিমা, আমি তোমাকে একটা কথা বলি শোন পিসিমা, বাবা মা সন্তানকে তো পিছন থেকে ডাকে, তার যাত্রাপথ শুভ হয় অশুভ হয় বলো না? তোমার ছেলে গো আমাকে একটা বছর বাচ্চাকে সন্তান এনে দেবে, এই বয়সে তাকে দোলনা দিতে হবে না, কি দেবো বলো? তাই একটা দোলনার খোঁজে যাচ্ছি, যাদের ছেলেরা বড় হয়ে গেছে দোলনাটা বাড়িতে আছে, তাই দেবো বলে দোলনার খুঁজে যাচ্ছি। বলে দাঁড়া, বলে আবার তুমি আমাকে দেরি করাচ্ছ। বলে তুই কি ভাবছিস আমার বাড়িতে দোলনা নেই? আমার ছেলে ছিল রে, তুই হয়তো দেখিস নি, ছেলেকে বিয়ে দিলাম, নাতিও হলো, ভেবেছিলাম ছেলের দোলনাটা না রেখে দিই যত্ন করে,
নাতি হবার পরে যখন হাঁটতে পারবো না, দৃষ্টিশক্তি কমে যাবে, তখন না দোলনায় দিয়ে নাতিটাকে দোল দিতে দিতে সময়টা কাটিয়ে দেব। কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পরে বিষয় সম্পত্তি বুঝে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল ছেলেটা, কিন্তু দোলনাটা আমার বাড়িতে রয়েছে, নিয়ে যায়নি। তোর ছেলে মানে আমার নাতি, আমি ভাববো আমার নাতি দুলছে, একটু অপেক্ষা কর। চোখের জল চোখের মধ্যে রেখে বিন্দে পিসি ঘরের ভেতরে গেল। অনেকদিনের সাজ করা দোলনাটা পদ্মার হাতে তুলে দিল, কিন্তু পদ্মা একবারের জন্যও বিন্দে পিসির চোখের দিকে তাকালো না। যদি চোখের দিকে তাকাতো তাহলে পদ্মার চোখের জল চোখে থাকতো না, গড়িয়ে পড়তো নিচে। আনন্দে আত্মহারা, তাই দোলনাটা পেয়েই তাড়াতাড়ি করে নিজের দাওয়ায় উঠলো, দাওয়ায় শূন্য দোলা দোল দিতে লাগলো আর বলতে লাগলো, দোলে দোলা দোলে আজ, দোলে দোলা দোলে আজ, দোলে দোলা দোলে আজ, আজ দোলে দোলা দোলে আজ, আজ দোলে দোলা দোলে আজ, দোলে দোলা দোলে আজ, দোলে দোলা দোলে আজ, আজ দোলে দোলা দোলে আজ। দোলা দিতে দিতে পদ্মা তার তৈরি মন্দিরের মধ্যে প্রবেশ করে, আর যেখানে কাদা দিয়ে দেয়াল করেছিল সেখানে একটা করে আঁকা আঁকা স্বামী কিছু বলবে? তুমি শূন্য দোলা দোল দিচ্ছ, বলে দোল দিচ্ছি কেন জানো? ছেলেটাকে তো দোলনাই দেবো, এছাড়া তো আর কিছু করতে পারবো না। দোল দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে, আমরা কোনো কিছুই অভ্যাস ছাড়া কিছু করতে পারি না, অভ্যাস করতে হয়। এই যে আজকের হরিবাসরে এসে হাত তুলছে, এটা কি একদিনে হয়েছে? প্রথম দিন যখন হরিবাসরে বাবা বসেছেন হাতে এতটুকু, তারপর আস্তে 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 উঠেছে, তাই না? তাহলে প্রত্যেকটা কাজই আমাদের অভ্যাস করে গড়ে তুলতে, একদিনে হয় না, অভ্যাস করতে করতে আমরা সেই কাজে দক্ষ হয়ে। হরিবাসর যখন হয় বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হয়, চাঁদার জন্য আপনার বাড়িতে গেল, দেওয়ার যদি অভ্যেস না থাকে বাবা দিতে পারবেন না, কারণ অভ্যাসের প্রয়োজন। যাদের দেওয়া দেয়নি কোনোদিন, যত টাকাই থাকুক দিতে পারবে না, শুধু সারা জীবন নিয়ে এসেছে কিন্তু উপুর করেনি, কারণ অভ্যাস নেই বলে দেয় না। অথচ দেখবেন গ্রামের অনেক মানুষ খেতে পায় না, হয়তো একবেলা অনাহারই থাকতে হয়, তবু কেউ যদি গিয়ে কোনো কিছুর জন্য হাত পাতে দেয়, সামান্য হলেও দেয়, কারণ এটা তাদের অভ্যাস হয়ে গেছে, দিতে হয়। এক গুরুদেব সেদিন শিষ্যকে সঙ্গে করে প্রবেশ করেছেন একটা বড় ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে, আর বাড়িতে গিয়ে দেখছে উঠোনটা বড় আর অনেকগুলো ঘর চারিদিকে, কিন্তু প্রত্যেকটা ঘরে তালা মারা, অথচ তাদের ছেলেগুলো উঠোনে সবাই খেলাধুলা করছে। অবাক হয়ে গুরুদেব বলছেন, আরে তোমাদের সব ঘরগুলো দেখতে পাচ্ছি, ঘরে ওই খাটে উঠে নাচানাচি করি, ফুল ছড়ি যেমন ছুটছে,
তা নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাবা মা রাগ করে ওই চাবি দিয়ে চলে যায়, আর কাজে যায় তো সন্ধ্যেবেলা ফিরে আসে, বলে ও ততক্ষণে তোমরা মনে হয় খেলাধুলো করো, এত ছেলে মেয়ে, বলে আমরা খেলাধুলো করি করি,